Hello, my dear students. Most welcome in this fresh session of Chhaya Smart Class. Chhaya Smart Class e tomader shobai ke shagoto. Ami Kaushik sir. Tomader sathe jibon bigyan niye alochona korbo. Ar ajker ei class e amra alochona korbo nobom shrenir jibon bigyan syllabus er ditiyo oddhay. Jibon shongothoner stor. Shei oddhayer ekta guruttopurno bishoy joibo onu এবং তাদের বৈশিষ্ট্য আমাদের জীবদেহ গঠিত হয়েছে কোন প্রকার বিভিন্ন জৈব অণু দ্বারা তাদের সম্পর্কে যাবতীয় আলোচনা আজকের এই স্মার্ট ক্লাসে আমরা করব আর এই সব আলোচনা সম্পর্কে সঠিক তথ্য সঠিকভাবে জানার জন্য অবশ্যই তোমাদের হাতের কাছে রাখতে হবে নবম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ টেক্সটবুক এবং নবম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটো আর তার সাথে আজকের এই স্মার্ট ক্লাস সবকিছু মিলিয়ে এই জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে তুমি নিজেকে করে তোলো অপ্রতিরোধ্য বাকিদের থেকে কয়েক কদম এগিয়ে থাকো তুমি জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য এই ক্লাসটাকে এই বিষয়টাকে আমরা দুটো ক্লাসে আলোচনা করব চলো আজ আমরা এর প্রথম পর্বের ক্লাস শুরু করি প্রথমে আমাদের জানতে হবে জৈব অণু বা বায়োমলিকুলস বলতে ঠিক আমরা কি বুঝি দেখো বায়োমলিকুলস ঠিক কি জীবদেহ গঠনকারী সকল রাসায়নিক অণুকে আমরা বলি জৈব অণু বা বায়োমলিকুলস আমরা জীবদেহের গঠনগত একক কোষ জানি এখন সেই কোষ গঠিত হয়েছে নানান রাসায়নিক পদার্থের সমন্বয়ে সেই নানান রাসায়নিক পদার্থ বা বস্তুকে আমরা একত্রে বলি জৈব অণু বা বায়োমলিকুলস এখন নিশ্চয়ই আমরা জানব কোন কোন রাসায়নিক পদার্থ বা কোন কোন রাসায়নিক বস্তু তারা সম্মিলিতভাবে ওই কোষ বা আমাদের জীবদেহ গঠন করেছে কোন কোন রাসায়নিক পদার্থ বা সেই জৈব অণুগুলো কি কি তাদেরকে আমরা ছকের সাহায্যে কতগুলো ভাগে বিভক্ত করেছি যেমন জৈব অণুকে আমরা প্রথমেই ভাগ করেছি দুটো অংশে একটা অজৈব যৌগ আর একটা হলো জৈব যৌগ জীবদেহ গঠনের ক্ষেত্রে আমাদের কিছু অজৈব যৌগ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন যেমন দেখো জল আমরা কথাই বলি জলের অপর নাম জীবন আমরা ডিটেলস জানবো জল ঠিক কি ভূমিকা পালন করে একটা জীবদেহ গঠনের ক্ষেত্রে সাথে রয়েছে কিছু অ্যাসিড জীবদেহেই অবস্থিত রয়েছে এবং ক্ষার আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের সাম্যতা বা ভারসাম্য আমাদের দেহকে সুস্থ রাখার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আর অবশ্যই তার সাথে রয়েছে কিছু লবণ অর্থাৎ জল অ্যাসিড ক্ষার এবং লবণ এগুলো সব হলো অজৈব যৌগ কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ বা ততোধিক গুরুত্বপূর্ণ এই জৈব অণুর জৈব যৌগ অংশগুলো ঠিক কারা কারা জৈব যৌগ হতে পারে তাদের গঠন কেমন হতে পারে আমরা তাদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি একটা অংশকে বলেছি ক্ষুদ্র জৈব অণু যাকে বলেছি মাইক্রোমলিকুল মাইক্রো বা ক্ষুদ্র অর্থাৎ তাদের আণবিক গঠন ছোট স্বাভাবিকভাবেই ছোট আণবিক গঠন হওয়ার ফলে আণবিক গুরুত্ব কম আরেকদিকে রয়েছে বৃহৎ দ্যাট ইজ ম্যাক্রোমলিকুল বুঝতেই পারছো তাদের আণবিক গুরুত্ব অনেক বেশি কারণ তাদের আণবিক গঠন হলো বেশি প্রসঙ্গত বলে রাখি এই মাইক্রোমলিকুলগুলো পরস্পর যুক্ত হয়ে ম্যাক্রোমলিকুল গঠন করেছে অর্থাৎ ক্ষুদ্র জৈব অণু তারা পরস্পর সংযুক্ত হয়ে বৃহৎ জৈব অণু গঠন করেছে কারা হতে পারে দেখো মাইক্রোমলিকুল অনেক প্রকার হতে পারে যেমন আমরা লিখেছি সরল শর্করা মনোস্যাকারাইড আর সেই সরল শর্করার একাধিক অণু পরস্পর যুক্ত হয়ে গঠন করেছে ম্যাক্রোমলিকুল যাকে আমরা বলছি যৌগিক শর্করা একইভাবে অ্যামাইনো অ্যাসিড হলো একটা মাইক্রোমলিকুল ক্ষুদ্র অণু আর একাধিক অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করেছে প্রোটিন যা একটা ম্যাক্রোমলিকুল একইভাবে আমরা পড়ব ফ্যাটি অ্যাসিড একটা মাইক্রোমলিকুল এবং নিউক্লিওটাইড একটা মাইক্রোমলিকুল আর এই নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে তৈরি করে পলিনিউক্লিওটাইড একটা মাইক্রোমলিকুলের জায়গায় ম্যাক্রোমলিকুল যাকে আমরা সাধারণভাবে নিউক্লিক অ্যাসিড বলি অর্থাৎ সামগ্রিকভাবে বোঝাতে চাইছি জৈব যৌগের গঠন অনুসারে আণবিক গঠন বা আণবিক গুরুত্ব অনুসারে দুটো ভাগে ভাগ করি কম আণবিক গুরুত্বযুক্ত মাইক্রোমলিকুল বেশি আণবিক গুরুত্বযুক্ত ম্যাক্রোমলিকুল মাইক্রোমলিকুলগুলি পরস্পর নির্দিষ্ট বন্ধনী দ্বারা যুক্ত হয় গঠন করে বেশি আণবিক গুরুত্বযুক্ত ম্যাক্রোমলিকুল অবশ্যই এই ছকে যত উপাদান রয়েছে প্রত্যেকটা সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে কোন সেই মাইক্রোমলিকুল কিভাবে তারা ম্যাক্রোমলিকুল গঠন করছে সবগুলোই জানব আমরা আজকের ক্লাসে প্রথমে আমরা শুরু করব অজৈব যৌগ দিয়ে অর্থাৎ অজৈব যৌগগুলো ঠিক কি
আমাদের দেহে কি ভূমিকা পালন করে চলো একবার তা জেনে নেওয়া যাক। কত রকমের অজৈব যৌগ থাকতে পারে? দেখো আমরা এখানে ছকের সাহায্যে দেখিয়েছি, প্রধানত আমরা চার প্রকার অজৈব যৌগের কথা বলছিলাম। জল, যাকে আমরা সার্বজনীন দ্রাবক বলি, জলের অপর নাম জীবন, আসবো। ক্ষার, অবশ্যই অজৈব অ্যাসিড এবং লবণ। এক এক করে যদি আমরা আলোচনা করি, প্রথমে দেখি জল। স্বভাবতই আমাদের জানা জলের সংকেত কত? জলের সংকেত আমরা সবাই জানি H2O, অর্থাৎ দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেনের পরমাণু নিয়ে গঠিত হয় জল। আমরা লিখেছি প্রধান দ্রাবক, প্রধান দ্রাবক, অ্যাকচুয়ালি সার্বজনীন দ্রাবক হিসেবে আমরা জলকে চিহ্নিত করতে পারি। আর উদ্ভিদ দেহের ক্ষেত্রে বা প্রাণী দেহের ক্ষেত্রে জলের ভূমিকা কি? উদ্ভিদের ক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম গুরুত্বপূর্ণ একটা শর্ত। শালকসংশ্লেষের অন্যতম প্রধান কাঁচামাল হলো অবশ্যই জল, আর শালকসংশ্লেষের ফলে যে খাদ্য উৎপন্ন হয় সেই খাদ্য পরিবহনের মাধ্যম হলো একমাত্র জল, ফলে উদ্ভিদ দেহে জলের ভূমিকা অনস্বীকার্য, নিশ্চয়ই বুঝতে পারছি। একইভাবে প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু জল ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? দেখো আমাদের দেহে যে রক্ত অথবা লসিকা, এই যে তরল পদার্থ যেগুলো আমাদের দেহে সংবহনের প্রধান মাধ্যম, সেই রক্তের বা লসিকার উপাদানের একটা বড় অংশ জুড়েই রয়েছে জল। সুতরাং আমরা বুঝতেই পারছি আমাদের জীবদেহ গঠনের ক্ষেত্রে জল একটা অজৈব যৌগ হিসেবে বিশেষ এবং অন্যতম প্রধান ভূমিকা পালন করে থাকে, স্বাভাবিক। এখন যদি জলের পরে আমরা একটু জানার চেষ্টা করি অজৈব অ্যাসিড, বিভিন্ন অজৈব অ্যাসিড কিভাবে আমাদের দেহে উপস্থিত, তারা কি ভূমিকা পালন করছে। প্রথমে বলছি অ্যাসিড, তাহলে যদি শনাক্তকরণের জন্য বলি, অবশ্যই নীল লিটমাসকে লাল করে, সেটা তার শনাক্তকরণের জন্য বলছি। স্বাদের দিক থেকে অম্ল স্বাদযুক্ত, কি গুরুত্ব, জীবদেহে কেনই গুরুত্বপূর্ণ? প্রথমে লিখছি প্রোটোপ্লাজমের pH বজায় রাখে। pH কি? pH হলো কোনো একটা দ্রবণের হাইড্রোজেন H+ আয়নের যে গাঢ়ত্ব বা মাত্রা, সেটাকেই আমরা বলি pH। এখন সেই pH কম বা বেশি হওয়ার উপরে ওই কোষের নানান বিপাক ক্রিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়। সুতরাং ওই কোষের বা প্রোটোপ্লাজমের pHকে মেনটেন করা, বজায় করা, রাখা ভীষণ জরুরি। কে সেটা বজায় রাখে? সেই বজায় রাখার জন্য অজৈব অ্যাসিড ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের খাদ্য পরিপাকের প্রধান স্থান হলো পাকস্থলী। পাকস্থলীতে যে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয়, সেই খাদ্য পরিপাকের জন্য যে প্রয়োজনীয় উৎসেচক, সেই উৎসেচকগুলো কাজের জন্য একটা আম্লিক পরিবেশের দরকার হয়। আর সেই আম্লিক পরিবেশ সৃষ্টি করে পাকস্থলী থেকে নির্গত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের পাকস্থলী থেকে ক্ষরিত হয় এবং আমাদের দেহে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে সাহায্য করে। ফলে বুঝতেই পাচ্ছি অজৈব অ্যাসিডেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের দেহে। ক্ষারের ক্ষেত্রে একইভাবে যদি অ্যাসিডের সাথে আমরা তুলনা করি, আমরা একটু আগেই জানলাম অ্যাসিড নীল লিটমাসকে লাল করছিল, তাহলে স্বাভাবিকভাবেই ক্ষার কী করবে? বিপরীত। দেখো লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত করে, জলীয় বর্ণে, জলীয় দ্রবণে পিচ্ছিল হয়, স্লিপারি হয়। কিন্তু প্রশ্ন হলো জীবদেহের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? একই কথা বলছি, অ্যাসিড এবং ক্ষারের সমতা বজায় রাখে, যেটা একটু আগেই আমরা বলছিলাম দ্রবণের pH, প্রোটোপ্লাজমের pHকে মেনটেন করে। অধিক আম্লিক হলে তার ক্ষারকীয়তা বজায় রাখা বা ক্ষার হলে তাকে অম্লত্ব বজায় রাখা, দুটো কাজের ক্ষেত্রেই কিন্তু ক্ষার এবং অ্যাসিড সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা একটু আগে জানলাম যে পাকস্থলীতে আম্লিক পরিবেশ প্রয়োজনীয় খাদ্য পরিপাকের জন্য, তেমন যদি অন্ত্রের দিকে তাকাই, সেই অন্ত্রের উৎসেচকগুলো কাজের জন্য একটা ক্ষারীয় পরিবেশ দরকার হয়। সেই ক্ষারীয় পরিবেশ সঠিকভাবে সৃষ্টির জন্য ক্ষারের ভূমিকা অনস্বীকার্য। তাহলে জল, অ্যাসিড, ক্ষার প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। আর অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় সৃষ্টি হয় যা, তা হলো লবণ। আমরা জানি আমাদের দেহ তরলের একটা অন্যতম প্রধান উপাদান হলো সোডিয়াম ক্লোরাইড, সাধারণ লবণ। সেই সাধারণ লবণ বা দেহের অন্যান্য লবণের ভারসাম্য আমাদের দেহ তরলে বজায় থাকা ভীষণ জরুরি। সুতরাং লবণের গুরুত্ব দেহ তরলের সাম্যতা বজায় রাখার জন্যও যেমন গুরুত্বপূর্ণ, আমাদের অস্থি একটা কঠিন যোগকলা, সেই অস্থির গঠনের ক্ষেত্রেও ক্যালসিয়াম ঘটিত বিভিন্ন লবণের উপস্থিতি একান্ত প্রয়োজনীয়। অর্থাৎ আমরা সামগ্রিক আলোচনা থেকে বুঝতে পারছি অজৈব যৌগ হিসাবে জল, অ্যাসিড, ক্ষার অথবা লবণ প্রত্যেকেরই একটা নিজস্ব ভূমিকা রয়েছে এবং সবাই সম্মিলিতভাবে
আমাদের জীবদেহ গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা প্রথম যে জৈব যৌগ সংক্রান্ত আলোচনা করব সেটা হলো সরল শর্করা অর্থাৎ মাইক্রোমলিকুল। প্রথমেই বলে রাখি সরল শর্করা এটা একটা মাইক্রোমলিকুল। আমরা দেখব এই মাইক্রোমলিকুলের গঠন কেমন এবং একই সাথে এই মাইক্রোমলিকুল যুক্ত হয়ে কিভাবে একটা ম্যাক্রোমলিকুল গঠন করেছে। আমরা বলেছিলাম যে জৈব যৌগের ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করেছি, সরল গঠনযুক্ত মাইক্রোমলিকুল এবং জটিল গঠনযুক্ত ম্যাক্রোমলিকুল। আমরা নির্দিষ্ট সরল গঠনযুক্ত মাইক্রোমলিকুলকে জানব, একই সাথে ওই মাইক্রোমলিকুল যুক্ত হয়ে কিভাবে ম্যাক্রোমলিকুল তৈরি করেছে সেটা জানব। প্রথম আমরা জানতে চাইছি সরল শর্করা, সহজভাবে যাকে আমরা বলি মনোস্যাকারাইড। দেখো রাসায়নিক উপাদান কোন কোন রাসায়নিক উপাদান নিয়ে গঠিত, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটে হলো প্রধান রাসায়নিক গঠন উপাদান এবং মোর ইম্পর্টেন্টলি তাদের একটা নির্দিষ্ট অনুপাতে তারা মিশ্রিত হয়। কার্বন হাইড্রোজেন অক্সিজেন তাদের আনুপাতিক মান হলো 1:2:1, এই রেশিওতে তারা যুক্ত হয়ে এই সরল শর্করা বা মনোস্যাকারাইড তৈরি করে। সাধারণ সংকেতের সাহায্যে যদি আমরা প্রকাশ করতে চাই এটা হলো সরল শর্করা বা মনোস্যাকারাইডের সাধারণ সংকেত, যেখানে n ইকুয়াল টু একটা নির্দিষ্ট মান, সেই মানটা মেনটেন করলে অবশ্যই কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা 1:2:1 হিসেবেই আসবে। দেখো আমি উচ্চারণ করলাম মনোস্যাকারাইড, হঠাৎ এই স্যাকারাইড শব্দটা তোমাদের কাছে নতুন লাগবে। অর্থাৎ স্যাকারাইড শব্দের অর্থ কী, কেনই বা স্যাকারাইড এলো? দেখো স্যাকারাইডস এই কথাটার অর্থ হলো সুইট অর্থাৎ মিষ্টি। এই সরল শর্করা যেটা সেটা মিষ্টি স্বাদযুক্ত হওয়ার কারণে আমরা স্যাকারাইড কথাটাকে ইউজ করি। আর আমরা আগেই বলেছি সরল শর্করা, সরল মাইক্রো অর্থাৎ একটা মাত্র একক অণু থাকবে, তাই আমরা এই সরল শর্করাকে বলি মনোস্যাকারাইড। অর্থাৎ খুব সাধারণভাবেই বললে কার্বন হাইড্রোজেন অক্সিজেন 1:2:1 অনুপাতে যুক্ত হবে, তারা গঠন করবে মনোস্যাকারাইড। এখন প্রশ্ন হলো সেই মনোস্যাকারাইডে এই কার্বন পরমাণুর সংখ্যা কতগুলো থাকবে। কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী আমরা মনোস্যাকারাইডকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন এখানে আমরা গ্লুকোজ লিখেছি, গ্লুকোজের সংকেত আমাদের সবাইয়ের জানা C6H12O6। যেহেতু ছটা কার্বন পরমাণু থাকে তাই তাকে আমরা বলি হেক্সোজ, হেক্সোজ, হেক্সা কথার অর্থ সিক্স। একইভাবে ফ্রুক্টোজও কিন্তু হেক্সোজ, একটা ছটা কার্বনযুক্ত একটা মনোস্যাকারাইড। আবার একইভাবে যদি পাঁচটা কার্বন থাকে তাকে আমরা বলি পেন্টোজ শর্করা, চারটে কার্বন থাকলে তাকে আমরা বলি টেট্রোজ শর্করা। দেখো উদাহরণগুলো দেখেছি, ভীষণভাবে গুরুত্বপূর্ণ পেন্টোজ শর্করা, রাইবোজ একটা পেন্টোজ শর্করা, আমরা দেখব সেটা আমাদের নিউক্লিক অ্যাসিড গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা বলতে চাইছি মাইক্রোমলিকুল তৈরি হবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বনের উপস্থিতি আবশ্যিক, কতগুলো কার্বন পরমাণু থাকবে সেটা দিয়ে তাদেরকে আমরা ভাগ করি। দেখো এখানে আমরা একটা গঠন দেখিয়েছি, যদি আমরা নাও জানি এটা কোন প্রকারের রাসায়নিক অণুর কথা বলছি, প্রথমে আমরা যদি কার্বনের গঠন দেখতে চাই, কার্বন পরমাণুর সংখ্যা 1, 2, 3, 4, 5 এবং 6, ছটি কার্বন পরমাণু সমন্বিত একটা মনোস্যাকারাইড, ফলে স্বাভাবিকভাবেই এটা হেক্সোজ। প্রকৃতপক্ষে এটা কিন্তু গ্লুকোজ বা C6H12O6, তারই আমরা গঠন সংকেত লিখেছি, কারণ আমরা জানি গ্লুকোজ হলো একটা মনোস্যাকারাইড, ছয় কার্বন সমন্বিত মনোস্যাকারাইড। তাহলে আমরা মাইক্রোমলিকুল হিসেবে মনোস্যাকারাইডের গঠন জানলাম, তাহলে স্বাভাবিকভাবেই এই মাইক্রোমলিকুল মনোস্যাকারাইড তারা যুক্ত হয়ে তৈরি করবে পলিস্যাকারাইড। জানতে হবে সেই পলিস্যাকারাইডটার নাম বা প্রকৃতি এবং অবশ্যই তারা কত রকমের হতে পারে সেটাই আমরা জানব। প্রথমেই বলি সরল শর্করা ছিল আমাদের মাইক্রোমলিকুল, তাহলে সরল শর্করা যুক্ত হয়ে যে ম্যাক্রোমলিকুল তৈরি করবে তার নাম যৌগিক শর্করা। এখন লিখেছি দেখো দুই বা ততোধিক সরল শর্করা যুক্ত হয়ে যৌগিক শর্করা গঠন করবে, কিন্তু মনে রাখতে হবে আমরা রাসায়নিক গঠনের কথা বলছি, ফলে একাধিক অণু যখন যুক্ত হবে নির্দিষ্ট একটা বন্ধনী দ্বারা যুক্ত হয়। যৌগিক শর্করার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ যে বন্ধনী দ্বারা তারা যুক্ত হয় তার নাম গ্লাইকোসাইডিক বন্ধনী। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। কোন বন্ধনী দ্বারা সরল শর্করা অণু যুক্ত হয়ে যৌগিক শর্করা গঠন করে? গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা তারা যুক্ত হয়। আমি লিখেছি দুই বা ততোধিক সরল শর্করা অণু যুক্ত হয়। ঠিক কতগুলো মনোস্যাকারাইড যুক্ত হচ্ছে
তার উপরে নির্ভর করে যৌগিক শর্করাকে আমরা ভাগ করেছি। দেখো ডাইস্যাকারাইড, ডাই কথার অর্থ হলো দুই, অর্থাৎ দুটো মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হচ্ছে, তৈরি হবে ডাইস্যাকারাইড। উদাহরণ কি স্যার? দেখো ল্যাকটোজ, আমাদের দুগ্ধ শর্করা, সেটা একটা ডাইস্যাকারাইড, সেটা তৈরি হয়েছে গ্লুকোজ আর গ্যালাকটোজ নামক দুটো মনোস্যাকারাইড দিয়ে। অর্থাৎ এই দুটো মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয় এবং ল্যাকটোজ নামক একটা ডাইস্যাকারাইড তৈরি করে। এখন যদি ওই মনোস্যাকারাইডের সংখ্যা দুইয়ের বেশি হয়, অর্থাৎ তিন হয় চার হয়, তিনটে থেকে নটা মনোস্যাকারাইড যদি গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয় তবে তৈরি করে অলিগোস্যাকারাইড। অলিগো কথার অর্থ অনেক, কিন্তু সেই অনেকের একটা লিমিটেশন রয়েছে, সীমা রয়েছে, কতগুলো? ম্যাক্সিমাম নাইন, নটা সর্বাধিক মনোস্যাকারাইড যুক্ত হবে। উদাহরণ দেখো ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, সেক্ষেত্রে সর্বাধিক নটা মনোস্যাকারাইড থাকতে পারে। আর যদি নয়ের অধিক মনোস্যাকারাইড যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা তাহলে তাকে আমরা বলি পলিস্যাকারাইড। পলি কথার অর্থ সো মেনি, অনেকগুলো, নয়ের বেশি অর্থাৎ দশ বা ততোধিক, দেখো দশের বেশি যদি যুক্ত হয়। ভীষণভাবে মনে রাখতে হবে পলিস্যাকারাইডের উদাহরণ। আমাদের প্রাণীর যে পলিস্যাকারাইড, প্রাণীজ শ্বেতসার বলি আমরা, গ্লাইকোজেন আমাদের পেশিতে থাকে, যকৃতে থাকে, আর শ্বেতসার বা স্টার্চ একটা উদ্ভিজ পলিস্যাকারাইড। অর্থাৎ আমি বোঝাতে চাইছি এই সকল প্রকার, সেটা ল্যাকটোজ হতে পারে, স্টার্চ হতে পারে, গ্লাইকোজেন হতে পারে, এরা সবাই কিন্তু জটিল গঠনযুক্ত, অধিক আণবিক গুরুত্বযুক্ত, যেগুলোকে আমরা বলছি ম্যাক্রোমলিকুল। তারা তৈরি হয়েছে মাইক্রোমলিকুল দ্বারা, কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে? গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা। ঠিক কি ভূমিকা পালন করে মনে রাখতে হবে, এই শর্করা বা কার্বোহাইড্রেট কিন্তু আমাদের দেহের প্রধান শক্তি সরবরাহকারী খাদ্য, এবং 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম এই হারের শক্তি আমরা পেয়ে থাকি শর্করা জাতীয় খাদ্য থেকে, আর প্রয়োজনে আমরা একে সঞ্চয়ও করে রাখতে পারি। এই যে গ্লাইকোজেনের কথা বলছিলাম, আমরা যকৃতে এবং পেশিতে আমরা সঞ্চয় করে রাখতে পারি এই যৌগিক শর্করাকে। আমরা প্রকৃতি থেকে যখন নানান খাদ্য গ্রহণ করি, বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমরা এই শর্করাগুলোকে গ্রহণ করতে পারি। প্রধানত উদ্ভিজ যে বিভিন্ন প্রকার, এই যে শস্যের ছবি দেখছি, সেটা নানান ভেজিটেবলস হতে পারে, ফ্রুটস হতে পারে, সেগুলোই হলো আমাদের এই শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস। ফলে ফল শর্করা বা অন্যান্য উদ্ভিজ শর্করা, সেটা গ্রহণের মাধ্যমে আমরা বাইরে থেকে আমাদের এই জৈব অণুর সরবরাহ বাড়িয়ে থাকি। এটাই হলো আমাদের মাইক্রোমলিকুল মনোস্যাকারাইড, এবং সেই মাইক্রোমলিকুল থেকে ম্যাক্রোমলিকুল পলিস্যাকারাইড গঠনের প্রধান আলোচনা। আমরা দ্বিতীয় যে মাইক্রোমলিকুল নিয়ে আলোচনা করব সেটা হলো ফ্যাটি অ্যাসিড। এবং প্রথমেই বলে রাখি, এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দুটো মাইক্রোমলিকুল, তারা যুক্ত হয়ে তৈরি করে লিপিড, যেটা একটা ম্যাক্রোমলিকুল। ঠিক আমরা আগে যেমন পড়লাম মনোস্যাকারাইড, তারা যুক্ত হয়ে তৈরি করেছে পলিস্যাকারাইড, একটা ম্যাক্রোমলিকুল, ঠিক একইভাবে এখানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে যুক্ত হবে এবং তৈরি হবে মাইক্রোমলিকুল থেকে ম্যাক্রোমলিকুল লিপিড। তাহলে চলো জেনে নিই আমরা ফ্যাটি অ্যাসিড কি। অ্যাসিড, ফলে প্রথমেই বলছি কার্বক্সিল গ্রুপের উপস্থিতি আবশ্যিক, কার্বক্সিলযুক্ত হাইড্রোকার্বন শৃঙ্খল। উপাদান কি কি? রাসায়নিক উপাদান একেবারেই আগের মতো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। বাট মোর ইম্পর্টেন্টলি লুক অ্যাট দিস, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কিন্তু সবসময় 2:1 এই অনুপাত হয় না, যেটা কিন্তু আমরা দেখেছিলাম শর্করার ক্ষেত্রে। মনোস্যাকারাইডের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত দেখেছিলাম 2:1। এখন যদি আমরা ফ্যাটি অ্যাসিডের বৈশিষ্ট্য সংক্রান্ত একটু জানতে চাই, দেখো জলে অদ্রবণীয় কিন্তু ফ্যাটে দ্রবণীয়। এক্স্যাক্টলি, সহজ কথায় আমরা বলি তেলকে জলে মেশালে দ্রবীভূত হয় না। আমাদের এই বায়োমলিকুলসের আলোচনা দিয়ে বললে হয় জলে অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড, সেটাই হলো প্রধান কারণ। এখন যদি আমরা বলি এই যে ফ্যাটি অ্যাসিড বলছি প্রকৃতিতে কত রকমভাবে পাওয়া যায়, আমাদের দেহে কতটা গুরুত্ব, ভীষণ গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে ফ্যাটি অ্যাসিড আমাদের দেহ গঠনের জন্য অপরিহার্য, অবশ্যই দরকার, কিন্তু সবসময় সব ফ্যাটি অ্যাসিড আমাদের দেহ মধ্যে সংশ্লেষিত হয় না। ফলে কিছু ফ্যাটি অ্যাসিড আমাদের বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, যার ফলে মনে রাখতে হবে দেহ গঠনে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড কিন্তু দেহ মধ্যে সংশ্লেষিত না হওয়ায় খাদ্য দ্বারা গ্রহণ করতে হয়। সেই সব ফ্যাটি অ্যাসিডকে আমরা বলি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। দুটো অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম, কী কী দেখো আমরা লিখে রেখেছি।
লিনোলেনিক অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড, এ দুটো হলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যদি বলা হয় এ দুটো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কেন, কারণ এই দুই প্রকার ফ্যাটি অ্যাসিড আমাদের দেহ গঠনের জন্য ভীষণভাবে দরকার, কিন্তু আমাদের শরীরে তৈরি হয় না, ফলে বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাই এদেরকে আমরা বলি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। এখন ফ্যাটি অ্যাসিড হলো একটা মাইক্রোমলিকুল, আর তার সাথে যুক্ত হবে গ্লিসারল এবং তারা তৈরি করবে লিপিড, যেটা একটা ম্যাক্রোমলিকুল। প্রসঙ্গত বলে রাখি, সরল শর্করা থেকে যৌগিক শর্করা গঠন হওয়ার সময় গ্লাইকোসাইডিক বন্ধনে গঠিত হচ্ছে। ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে যুক্ত হয়ে যখন লিপিড তৈরি করে, তখন যে বন্ধনী গঠিত হয় সেটা হলো এস্টার বন্ধনী। অর্থাৎ রাসায়নিক গঠনগুলো যুক্ত হবার সময় একটা নির্দিষ্ট বন্ধনী দ্বারা পরস্পর যুক্ত হয় এবং একটা ম্যাক্রোমলিকুল গঠন করে। মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পলিস্যাকারাইড তৈরি করেছে, ফ্যাটি অ্যাসিড এস্টার বন্ধনী দ্বারা গ্লিসারলের সাথে যুক্ত হয়ে লিপিড তৈরি করেছে। তাহলে লিপিড হলো একটা ম্যাক্রোমলিকুল। সেই লিপিডকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, সরল লিপিড এবং যৌগিক লিপিড। তাদের নানান বৈশিষ্ট্য, নানান ধর্ম রয়েছে। সরল লিপিড বলতে আমরা বোঝাই যেগুলোকে সর্ষের তেল বা মোম, এগুলো হলো সিম্পল লিপিড। আর যৌগিক লিপিড, যখন সরল লিপিডের সাথে অন্য কোনো অংশ যুক্ত থাকবে তখন তাকে আমরা বলি যৌগিক লিপিড। যেমন খুব সাধারণ এবং সহজ উদাহরণ, কোষপর্দা গঠনের ক্ষেত্রে আমরা ব্যবহার দেখেছিলাম ফসফোলিপিড, লিপিড, কিন্তু লিপিডের সাথে ফসফেট অংশ যুক্ত রয়েছে, তাই তাকে আমরা বলি ফসফোলিপিড। ফলে ফসফোলিপিড হলো একটা যৌগিক লিপিড। এখন এই লিপিড বা ফ্যাট বলে আমরা সাধারণভাবে যাকে জানি, আমাদের দেহ গঠনের ক্ষেত্রে কি খুব গুরুত্বপূর্ণ, কি কি ভূমিকা পালন করে? দেখো, লিপিড জাতীয় খাদ্য জারিত হয়ে 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম হারে কিন্তু তাপশক্তি উৎপন্ন করে। ফলে তাপশক্তি উৎপাদনের জন্য কিন্তু লিপিডের একটা বড় ভূমিকা রয়েছে। এবং অবশ্যই বিভিন্ন প্রকার তেলে দ্রবণীয় ভিটামিন বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, এগুলো দ্রবীভূত হয় এই লিপিডের মধ্যে। এখন আমি বলছি এই লিপিড বা ফ্যাট, এটা কিন্তু আমাদের দেহে তাপ প্রদানকারী, 9.3 কিলো ক্যালোরি হিসেবে তাপ উৎপন্ন করছে, সেটাও একটা ভূমিকা। দেহের সঞ্চয়ী অংশ হিসেবে এই লিপিড বা ফ্যাট বিভিন্ন অংশে সঞ্চিত থাকে, দেহের বডি টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা পালন করে। ঠিক কোথা থেকে পাবো সেই সোর্স বা উৎস দেখানোর জন্য আমরা এখানে নানান ছবি দিয়েছি। প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন তেল বলতে আমরা যেটা বোঝাই, সেই খাদ্যযোগ্য তেল বা অন্যান্য প্রাণীজ উৎস, চিজ প্রভৃতি, সেখান থেকেই কিন্তু আমরা লিপিড বা ফ্যাটকে পরিবেশ থেকে আমরা গ্রহণ করতে পারি। ফলে আমাদের মাইক্রোমলিকুলার স্ট্রাকচার যদি বলি লিপিড, ম্যাক্রোমলিকুলার ফ্যাটি অ্যাসিড যা গ্লিসারলের সাথে যুক্ত হয়ে তৈরি করে লিপিড নামক একটা ম্যাক্রোমলিকুল। ফলে আমরা মনোস্যাকারাইড পলিস্যাকারাইড জানলাম, একটা মাইক্রোমলিকুল ম্যাক্রোমলিকুল। আমরা জানলাম ফ্যাটি অ্যাসিড মাইক্রোমলিকুল গ্লিসারলের সাথে যুক্ত হয়ে তৈরি করেছে ম্যাক্রোমলিকুল লিপিড। আমরা পরবর্তী যে অণু রয়েছে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন, সেটা সম্পর্কেও আমরা নেক্সট ক্লাসে জেনে নেব। আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। জীবনবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের এরকম নানান ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।